গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আগের দুটো ভিডিওতে আমরা বাংলাদেশ কবিতাটি পাঠ করেছিলাম এবং একটি ভিডিওর সাথে আমি অ্যাটাচড ফাইল দিয়ে দিয়েছিলাম, যেখানে লিঙ্ক খুলে তোমরা অনুশীলনের প্রশ্ন উত্তর দেখে নিতে পারবে। আশা করি তোমরা অ্যাটাচড ফাইল খুলে অনুশীলনের উত্তরগুলো তোমাদের বাংলা হোমওয়ার্ক কপিতে লিখে নিয়েছ। আজকে আমরা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করব। তোমাদের এই ব্যাকরণ বইটিতে তৃতীয় অধ্যায় উদ্দেশ্য ও বিধেয় এইটি নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। পেজ নাম্বার 18 খোলো। উদ্দেশ্য ও বিধেয় পড়ার আগে আমাদের জানতে হবে বাক্য কাকে বলে। কতগুলি শব্দ পাশাপাশি বসে অর্থপূর্ণভাবে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তাহলে বাক্য হতে গেলে দুটি শর্ত আছে। একটি হলো কতগুলি শব্দ পাশাপাশি বসবে, আর অন্যটি হলো অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে, তবেই সেটি বাক্য হবে। এবারে বাক্যের দুটি অংশ আছে, চলো দেখে নিই বাক্যের অংশ দুটি কী কী। বাক্যের দুটি অংশ হল উদ্দেশ্য এবং বিধেয়। উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় সেটি হল উদ্দেশ্য। বিধেয় কাকে বলে? উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় সেটি হল বিধেয়। উদ্দেশ্যের মূল অংশ হল কর্তা, অর্থাৎ যে কাজ করছে, আর বিধেয়ের মূল অংশ হল সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এখানে কর্তা বাক্যের মাধ্যমে বোঝায় সে একটি কাজ সম্পন্ন করছে। ক্রিয়া মানে কাজ। এবারে আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করব। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে। এখানে একটি মেয়ে কি করছে? হ্যাঁ, মেয়েটি গান শুনছে। এই বাক্যে উদ্দেশ্য হল কোনটি? মেয়েটি। আর মেয়েটি হল কর্তা, অর্থাৎ যে কাজটি করছে। গান শুনছে, অর্থাৎ মেয়েটি সম্বন্ধে কিছু বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে মেয়েটি গান শুনছে। তাই বাক্যের এই অংশটি হল বিধেয়। এখানে দেখো একটা কাজ সম্পন্ন হচ্ছে। কি কাজ সম্পন্ন হচ্ছে? গান শোনা। তাই এই গান শুনছে এটি হল সমাপিকা ক্রিয়া। বিষয়টি আরো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। দেখো এখানে একটি ছবি দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ছবিটিতে দুটি পুলিশ অফিসার ঘোড়ায় চড়ে
টহল দিচ্ছে। এখানে বাক্যটি হলো, পুলিশরা ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে। এই বাক্যে উদ্দেশ্য কোনটি? হ্যাঁ, এখানে উদ্দেশ্য হলো পুলিশরা। আর পুলিশদের সম্বন্ধে কি বলা হয়েছে? ঘোড়ায় চড়ে টহল দিচ্ছে, অর্থাৎ এই ঘোড়ায় চড়ে টহল দেওয়া হলো বিধেয়। যখন এটা হই, এই ছবিটির দিকে তাকাও। এখানে প্রধানমন্ত্রী কি করছে? প্রদীপ জ্বালাচ্ছে। বাক্যটি হলো, প্রধানমন্ত্রী প্রদীপ জ্বালাচ্ছেন। এই বাক্যে উদ্দেশ্য কোনটি? হ্যাঁ, এখানে উদ্দেশ্য হলো প্রধানমন্ত্রী, আর তার সম্বন্ধে যা বলা হয়েছে অর্থাৎ প্রদীপ জ্বালাচ্ছেন, এটি হলো বিধেয়। এই ছবিটির দিকে তাকাও, ভালো করে দেখলে বুঝতে পারবে কিছু লোক রাস্তায় জীবাণু মুক্ত করছে। বাক্যটির দিকে তাকাও, লেখা আছে লোকেরা রাস্তা জীবাণুমুক্ত করছে। এই বাক্যে উদ্দেশ্য কোনটি? হ্যাঁ, এখানে উদ্দেশ্য হলো লোকেরা। আর সেই লোকেদের সম্বন্ধে কি বলা হয়েছে? যে তারা রাস্তা জীবাণুমুক্ত করছে। এই রাস্তা জীবাণুমুক্ত করছে, এই অংশটি হলো বিধেয়। এই ছবিটির দিকে তাকাও, এখানে একটি লোক নাচ করছে। বাক্যে কি লেখা আছে? লোকটি নাচ করছে। তাহলে এই বাক্যে বিধেয় কোনটি? লোকটি, সরি, লোকটি হলো উদ্দেশ্য, আর লোকটি সম্বন্ধে যা বলা হয়েছে অর্থাৎ নাচ করছে, এটি হলো বিধেয়। তাহলে আশা করি তোমরা আজকের পাঠের বিষয়বস্তুটি বুঝতে পেরেছ। এখন আমরা একটু অনুশীলনের দিকে যাই। অনুশীলনে দেখো, প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও। প্রথমটি তোমাদের জন্য করা আছে, তবু আমি একবার পড়ে দিচ্ছি। ব্যাকরণে উদ্দেশ্য হলো যাকে উদ্দেশ্য করে ডাকা হয়। খ, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। গ, কোনো বিশেষ উদ্দেশ্যে যা বলা হয়। এখানে উত্তরটি হলো খ, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়। দুই, ব্যাকরণে বিধেয় হলো যা করা উচিত। খ, যা করা উচিত নয়। গ, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়। তাহলে উত্তর হলো গ, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয়। তিন, বাক্যে উদ্দেশ্য অংশটি ক, কখনোই উজ্জ্ব থাকে না। খ, কখনো কখনো উজ্জ্ব থাকে। গ, এগুলির কোনোটাই ঠিক নয়। উত্তর কোনটা? খ, কখনো কখনো উজ্জ্ব থাকে। তোমাদের বাড়ির কাজ হলো প্রয়োগমূলক প্রশ্ন। এখানে দেখো, নিচের বাক্যগুলিতে উদ্দেশ্য ও বিধেয় পৃথক করে ছকের মধ্যে দেখাও। এইগুলি তোমরা তোমাদের বাংলা বাড়ির কাজের খাতায় উদ্দেশ্যকে আলাদা করবে এবং বিধেয়কে আলাদা করবে, আর সেটি করতে গেলে তোমাদের এরকম একটি ছক তৈরি করতে হবে। আর সেই ছকের মধ্যে এই ক থেকে বর্গে ঝ পর্যন্ত প্রত্যেকটি, ঝ পর্যন্ত প্রত্যেকটা বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় এইরকমভাবে আলাদা করে তোমাদের খাতায় করে রাখবে।